দ্বিতীয় দলিল দেখুন যে আল্লাহর নবী ইসলামের মৃত্যুর পরে চলে আসলো সাহাবায়ে কেরাম কারা চলে আসলো সাহাবায়ে কেরাম তো আল্লাহর ইসলাম হয়তোবা তিনি গোপন করেছেন বা সাহাবীদেরকে বলে গোপন করেননি কিন্তু আমল করেননি সাহাবীদেরকে বলেছেন এরকম অনেক আমল আছে না হয় না তো নিজে করেননি বা অনুমতি দিয়েছেন বা সাহাবায়ে কেরাম পরবর্তীতে করেছেন অথচ সাহাবায়ে কেরামে এমন একজন আল্লাহ সাল্লামের সঙ্গী ছিলেন সাথী ছিলেন আল্লাহ সাল্লাম যে কাজই করতেন সাহাবায়ে কেরাম সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করার চেষ্টা করতেন অনেক সময় কিছু হাদিস আল্লাহ সাল্লাম থেকে না পাওয়া গেলেও সাহাবীর থেকে পাওয়া যায় তাদের থেকে আমল পাওয়া যায় সে আমলটাও গ্রহণযোগ্য হয় অথচ সাহাবায়ে কেরামদের থেকেও এরকম কোনো কথা কোনো নজির খুঁজে পাওয়া যায় না যার দ্বারা আমরা এই ঈদে মিলাদের নবীটাকে বেদআত বলা থেকে বিরত থাকতে পারি যেহেতু কোনো দলিল খুঁজে পাওয়া যায় না এই কারণে আমরা এটাকে বেদআত তৃতীয় দলিল হিসাবে বলে থাকি কেননা সাহাবায়ে কেরামের মর্যাদা কত বড় মর্যাদা একটা হাদিস থেকে বোঝা যায় যে হাদিসটি ইমাম আবু দাউদ রহিমাহুল তিনি বর্ণনা করেছেন কিতাবুস সুন্নাম সুন্না সংক্রান্ত অধ্যায়ে বাবু ফিল উজুবিস সুন্নাম আবশ্যিকভাবে সুন্নাকে মেনে নিতে হবে এই অনুচ্ছেদ হাদিস নম্বর 4607 হাদিস বর্ণনা করেছেন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশাল হাদিস সেখান থেকে শর্ট করে নিয়ে এসেছি যে হাদিসটা অনেকে আপনারা অনেকবার শুনেছেন তিনি বলছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম নিশ্চয় তোমাদের মধ্যে অনেকেই জীবন যাপন করবে বাদি আমার মৃত্যুর পরে বাদি মানে বাদাল মাউতি আমার মৃত্যুর পরে অনেকে তোমাদের মধ্যে জীবন যাপন করবে জীবন অতিবাহিত করবে মানে তোমরা জীবিত থাকবে ফা সায়া ইখতিলাফান কাসীরা তোমরা অনেক 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 ইখতিলাফ দেখতে পারবে ইখতিলাফান কাসীরন কাসীর মানে অনেক 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 ইখতিলাফ তোমরা দেখতে পারবে তখন তোমাদের করণীয় কি তখন তোমাদের করণীয় হচ্ছে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন অন্য অন্য রেওয়াতে এইভাবে আছে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন এটা হলো সিফাত মাহদিয়িন রাশিদিন এই দুটি হলো সিফাত কোন হাদিসে মাহদিয়িন আগে আছে কোন হাদিসে রাশিদিন আগে আছে কোনো সমস্যা নেই বলছে যে অবশ্যই অবশ্যই তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং সুপথ প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত হেদায়াত প্রাপ্ত খোলাফায় রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে কিভাবে আঁকড়ে ধরবে ওয়াদু আলাইহা বিন নামাজ তামাসাকুহা বিহা তোমরা তা শক্ত করে ধরে রাখবে ওয়াজু আলাইহা বিন নামাজ যে মারির দাঁত দিয়ে যেমন ভাবে আঁকড়ে ধরে ওরকম মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরবে তাতে তোমরা সেখান থেকে ছিটকে পড়ে না যাবে এরপর বলা হচ্ছে ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর আর সাবধান থাকবে তোমরা নতুন নতুন আবিষ্কৃত বিষয় থেকে তার মানে ইনি ইঙ্গিতে কি বুঝালেন আল্লাহ যেমন আসলে যিনি যার শিক্ষক হন শিক্ষকের কিছু গুণ ছাত্রের মধ্যে বেঁচে থাকে তো আল্লাহ হলেন মহাজ্ঞানের পণ্ডিত তার ছাত্র হলেন মোহাম্মদ ইসলাম সরাসরি আর তারই ছাত্র হলেন সাহাবায়ে কেরাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি অল্প কথায় বেশি বুঝাতেন অলঙ্কারপূর্ণ বাক্য ব্যবহার করতেন আল্লাহর নবী তিনিও তার ছাত্র হিসাবে সেভাবেই অল্প কথায় বেশি বুঝাতেন আর অলঙ্কারপূর্ণ বাক্য ব্যবহার করতেন এখানে দেখুন এ কথা বলার পর তো বলা উচিত তাহলে জান্নাতে যাবে সুখ পাবে এ পাবে অথচ বলছেন এই দুই বাক্য বলার পর বলছেন ওয়াইয়াকুম আর তোমরা সাবধান থাকবে ওয়া মুহদাসাতিল উমুর নতুন নতুন জিনিস বিষয় আবিষ্কার যখন হবে এই আবিষ্কৃত বিষয়গুলো থেকে সাবধান থাকবে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বেদআ আর এও জেনে রাখো যেটা নতুন আবিষ্কৃত হয় সেটা হলো বেদআত ওয়া কুল্লা বেদআতিন দলালা আর প্রত্যেকটা বেদআতের পরিণাম হলো দলালা অফি রাওয়ায়াতিন নাসাই নাসাইতে হাদিসটি শেষে আছে প্রত্যেকটা দলালার পরিণাম হলো নার জাহান্নাম মানে আগুন দোজখ তাহলে এই তিনটা ক্যাটাগরির বাক্যের সাথে মিল কি হ্যাঁ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কাছে পাওয়া যাবে নির্দ্বিধায় মেনে নিতে হবে আবার যেটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অমিল নেই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পাওয়া যাচ্ছে না কিন্তু সাহাবীদের আমলে কিছু পাওয়া যায় সেটাও মেনে নিলে
সওয়াব রয়েছে তবে যদি কোনো ব্যক্তি সেটা না মেনে নেয় তাহলে সেই জন্য সে গুনাহগার হবে না যদি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মেনে চলে কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাওয়া যাচ্ছে না কিন্তু সাহাবা کرامের আমল আছে কিছু কিছু আমল তাহলে যদি কোনো ব্যক্তি করে তাহলে এই হাদিসের আলোকে সে ব্যক্তির সওয়াব পাবে কিন্তু যদি এই দুই সুন্নাতের ক্ষেত্রে তারা এইগুলোকে বাদ দিয়ে নতুন নতুন জিনিসকে তারা যেগুলো আবিষ্কার হয় সেগুলোকে মেনে নেয় ইবাদত হিসাবে তাহলে এরা হলো বেদাতি এরা হলো জালালা ইমাম নাসাই বলেন হাদিস নিয়ে এসে এরা হলো জাহান্নামী কারণ জাহান্নামে যাবে যারা এরা কি জাহান্নামী বেদাত করে যারা এরা হলো বেদাতি খুতবা দেয় এদিকে খতিব আযান দেয় যদি মুয়াজ্জিন হয় চাকরি করে যদি মানে যারা আপনার বিভিন্ন কাজ করে যদি খাদেম বলা হয় চাকুরিকারী বলা হয় চাকরিজীবী বলা হয় ঠিক সেইভাবে তারা বেদাত করে এরা হলো বেদাতি কুফরি করে কুফরিকারী মুনাফিক যারা করে মুনাফিকি যারা জাহান্নামে যাবে তারা হলো জাহান্নাম তাহলে কত হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যায় যে সাহাবায়ে কেরাম তাদের সুন্নাত আমাদের পালন করার মধ্যে সওয়াব আছে অথচ ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন এই তৃতীয় দলিল হিসাবে সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবায়ে কেরাম এই ঈদে মিলাদের নবীর অস্তিত্ব ব্যাপারে জানেই না এটার অস্তিত্ব আছে কিনা যার জন্য এই সাহাবায়ে কেরামের থেকে কোনো ধরনের কোনো প্রকার কথা কল এই ঈদে মিলাদের নবীর কোনো কিছুই নেই তাহলে সংক্ষিপ্ত পরিসরে তিনটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম একটা হলো আল্লাহ রাসূলের না আছে কোনো কল না আছে কথা না আছে কোনো হুকুম কোনো ইঙ্গিত কোনো সমর্থন বরং ইঙ্গিত পাওয়া যায় এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন খুব হুঁশিয়ারি থাকতে বলেছেন আর সর্বোপরি এটা যথেষ্ট পরিমাণ বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা বেদআত